আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চোর ধরার এক অভিনব কৌশল সম্পর্কে জানাব। একটি গ্রাম, নাম দশমিনা, সেই গ্রামে বাস করে আব্বাস নামের এক কৃষক। তার কোনো ছেলে মেয়ে নেই। সন্তান না থাকার ব্যথাটা তাকে সারাক্ষণ যেন আচ্ছন্ন করে রাখে। সংসারের লোক বলতে সে আর তার স্ত্রী। আব্বাসের কোনো ছেলে মেয়ে হয়নি, বয়স এখন তার ষাটের কোঠায়, স্ত্রীর বয়সও পঞ্চাশের কম নয়। কিন্তু বড়ই আফসোস, সন্তানের মুখ আর তাদের দেখা হলো না। এক অমাবস্যার রাতে তারা তাদের সুখ দুঃখের কথা আলাপ করতে করতে কোনো এক সময় ঘুমিয়ে পড়ল, ভুলে গেল ঘরের দরজা বন্ধ করতে। দরজা খোলা রেখে তারা ঘুমিয়ে পড়ল। এদিকে পাশের গ্রামের কলিম চোরা অমাবস্যার রাতের অন্ধকারের সুযোগে বেরিয়ে পড়ে চুরি করতে। আব্বাসের বাড়ির কাছে এসে ঘরের দরজা খোলা দেখে সোজা সে ঢুকে যায় তাদের ঘরে। ঘরে ঢুকেই খাটের নিচে হাড়ি পাতিল এটা সেটা হাতড়াতে লাগলো, উদ্দেশ্য যদি নগদ কিছু পাওয়া যায়। হাড়ি পাতিলের টুংটাং শব্দে ঘুম ভেঙে যায় আব্বাসের। ঘুম ভাঙতেই সে বুঝে ফেলে যে ঘরে চোর ঢুকেছে। কে রে ওখানে বলে চিৎকার দিতে যাবে, অমনি খেয়াল হলো যদি চোরের কাছে কোনো অস্ত্র থাকে আর তা দিয়ে সে যদি তাকে আঘাত করে তখন কি হবে। আবার চোরটাকেও তো এমনি ছেড়ে দেওয়া যায় না। এই ধরনের সাত পাঁচ ভাবতেই তার মাথায় একটা সুন্দর বুদ্ধি এসে গেল। বিড়ি বিড়ি করে সে বলতে লাগলো, হায় আল্লাহ, ভাগ্যিস ঘুমটা আমার ভেঙেছে, ঘরের দরজাটাও খোলা, কোন ফাঁকে চোর ঢুকে সব জিনিসপত্র নিয়ে যায়। কতগুলো বলতে বলতে সে বিছানা ছেড়ে উঠে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। চোর শব্দ বন্ধ করে ঘাপটি মেরে বসে রইল। বিছানায় ফিরে সে স্ত্রীকে ডাকলো, ওই শুনছো? স্ত্রী ঘুম জড়ানো চোখে জবাব দিল, কি হলো, এত রাতে আবার ডাকাডাকি করছো কেন? ডাকছি কি আরে সাধে, আজ রাতে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথাটা শোনো, বলে সে তার স্ত্রীর কানে কানে কি যেন বলল। স্ত্রী বলল, বুড়ো বয়সে আবার কি স্বপ্ন দেখলে গো? বলতেছে, দেখলাম তোমার একটা ছেলে হয়েছে আর সেই ছেলের নাম চোর রাখবো ঠিক করেছি, ছেলের নাম রাখবো চোর। স্ত্রী বলল, হায় আল্লাহ, বলেন কি, ছেলের নাম কখনো চোর হয়? তা হয় না, কিন্তু আমি চোরই রাখবো বলে ঠিক করেছি। স্বামী বলল, স্ত্রী বলল, তোমার যা খুশি তুমি তাই রাখতে পারো, কিন্তু আমি রাখবো ইব্রাহিম, তোমার যা খুশি নাম রাখো, কিন্তু আমি আমার ছেলের নাম রাখবো ইব্রাহিম। স্বামী বলে, না চোর। স্ত্রী বলে, না ইব্রাহিম। একবার স্বামী চোর, স্ত্রী ইব্রাহিম, স্বামী চোর, স্ত্রী ইব্রাহিম, এভাবে ওরা ইব্রাহিম আর চোর বলে চিৎকার শুরু করে দিল। খাটের নিচে চোরটা বুড়ো বুড়ির কথা কাটাকাটিতে কৌতুক অনুভব করে বেশ মজা পেতে থাকে। সেই সাথে ভাবতে থাকে, ওরা আর একবার ঘুমলেই সে তার আসল কাজটা সেরে ফেলবে। ওদিকে পাশেই ছিল ইব্রাহিম নামের এক লোকের বাড়ি। ইব্রাহিম চোর শব্দগুলো তার কানে যেতেই ঘুম ভেঙে গেল তার। আর যাই কোথায়, দরজা খুলে বেরিয়ে সে চিৎকার জুড়ে দিল, চোর চোর বলে। তার ডাকাডাকিতে মুহূর্তের মধ্যে পাড়ার আর লোকও জেগে গেল, সবাই চোর ধর চোর ধর বলে ছুটে এসে আব্বাসের বাড়ির দিকে জমা হতে লাগলো। এতক্ষণে চোরের বুঝ হলো, সে ধরে ফেলে আব্বাসের চালাকি। আর কাল বিলম্ব না করে সে খাটের নিচ থেকে এক লাফে বেরিয়ে দরজা খুলেই দেয় ভোদর। কিন্তু ততক্ষণে লোকজন এসে গেছে, তার পালানো আর হয় না। পাড়ার লোকদের হাতে পড়তে শুরু হয়ে যায় ধমধম কিল চড় আর ঘুষির অবিরাম বৃষ্টি।
এইভাবেই বুদ্ধির জোরে আব্বাস চোরকে ধরে ফেলল এবং চোরও উপযুক্ত শাস্তি পেলো।